একটা ঘটনা বলি মনে থাকবে শুনে। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহ, নাম শুনেছেন? ফাতুল বারী বুখারীর সরাসরি। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহ একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তার চারপাশে একেবারে বিরাট বিরাট লোকেরা যাচ্ছে, হই হল্লো করতে করতে যাচ্ছে, মানে বিরাট। কি জানো, উনি ছিলেন কাজী, প্রধান বিচারপতি তখনকার সে মিশরে। তো দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, এক তেল বিক্রেতা ইহুদি গায়ে কতরে কার খারাপ অবস্থা, সে সামনে বলছে, বলছে আমার কথা জব দিয়ে যেতে হবে। ইবনে হাজার কথা শোনো, ইবনে হাজার রেখে দিয়ে কি বলে সে শুনো, বলতেছে তোমাদের কি আছে? আল্লাহ তাআলা দুনিয়াকে ইমানদারের জন্য বানাইছে কয়েকখানা, আর কাফেরের জন্য বানাইছে জান্নাত। আমি দেখি তুমি তো জান্নাতের মতো অবস্থায় আছো, তোমার চারপাশে যেভাবে মানুষ যাচ্ছে সমবিবহারে তুমি যাচ্ছ, আর আমি তেল বেচতে বেচতে শেষ, খাবার পাচ্ছি না, এটা কেমনে হয়? ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহ একটা সুন্দর জবাব দিয়েছেন, কি বলছেন? আখেরাতে তোমার জন্য যা যে শাস্তি অপেক্ষা করছে সেই তুলনায় তুমি এখন যে অবস্থা আছো এটা জান্নাত, আর আখেরাতে আমার জন্য যেই নেয়ামত অপেক্ষা করছে সেই তুলনায় আমি যেটা পাচ্ছি এটা কয়েকখানা। বুঝতে পারছেন তো? সেই জন্য ইমানদার যেই নেয়ামত, ইমানদারের সবচেয়ে বড় নেয়ামত যেটা পেয়েছিল ইমান। যে ব্যক্তি ইমান পায় নাই সে আসলে কোনো নেয়ামত পায়নি, সে নেয়ামতটা দুনিয়ার বুকে দেখার নেয়ামত হতে পারে, যে পাইছে কোনো রকম দেখতেছে, সে অনেক কিছু করতে পারে। ইমানদারের সবচেয়ে সর্বোচ্চ নেয়ামত হচ্ছে ইমান পেয়েছে। এই